এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। তোমরা যারা WBP প্রিলি 2020 এবং আবগারি পুলিশ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি আজ থেকে রিজনিংয়ের মক টেস্টে ক্লাস চালু করলাম। আজ থেকে এই চ্যানেলে কিন্তু রিজনিংয়ের ক্লাস হবে। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্প করবে। কন্টিনিউ প্রতিদিন তোমরা ক্লাস পাবে, আজকে তার প্রথম ক্লাস। তো ক্লাসটি মন দিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তো প্রথম প্রশ্ন কি আছে তোমরা একটু লাইভ চ্যাটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমি সলভ করিয়ে দেব, যারা পারবে না তারা একটু দেখে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো, JLNP সমান যদি IKMO হয় তাহলে SUWY সমান কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্কে কী হবে, এই চারটে অপশান থেকে উত্তর বেছে তোমরা আমাকে একটু লাইভ চ্যাটে জানাও। ততক্ষণে আমি এই প্রশ্নটা সলভ করি, যারা পারবে না একটু দেখে নাও, যারা পারবে তারা নিজেরাই চেষ্টা করো। তো দেখো, JLNP এটা IKMO মানে কি, দেখো J-1 মানে J থেকে এক ঘর পিছনে আসলে আমরা I পেয়ে যাই, এবং L এর থেকে এক ঘর পেছনে আসলে আমরা K পেয়ে যাই, N এর থেকে এক ঘর পেছনে আসলে M পাই, এবং P এর থেকে এক ঘর পেছনে আসলে আমরা O পেয়ে যাব। ঠিক সেমভাবে যদি S থেকে এক ঘর পেছনে আসি R পেয়ে যাব, U থেকে এক ঘর পেছনে আসলে T পাবো, W থেকে এক ঘর পেছনে আসলে V, এবং Y থেকে এক ঘর পেছনে আসলে X আমরা পেয়ে যাব। তাহলে অ্যান্সার কী হবে, RTVX হয়ে যাবে একদম সঠিক উত্তর। যারা সলভ করতে পেরেছ, যদি অপশান D হয় তাহলে সেটি হবে সঠিক উত্তর, আর যারা পারোনি আশা করছি তোমরা বুঝতে পেরেছ, না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, তো পরের প্রশ্ন কী আছে, ভেঙে যাওয়ার সঙ্গে সারাইয়ের যে সম্পর্ক, আহতের সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক। তাহলে ভেঙে যাওয়ার সঙ্গে যদি সারাইয়ের সম্পর্ক যে সম্পর্ক হয় সেটি আহতদের সঙ্গে কোন সম্পর্ক হবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা একটু তাড়াতাড়ি লাইভ চ্যাটে অ্যান্সার দাও। তো আমি সলভ করে দিচ্ছি, এটা দেখে নাও। কোনো জিনিস ভেঙে গেলে যেমন সারাই করার দরকার হয়, সেরকমই আহত হলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়। তাহলে ভেঙে গেলে কী করতে হবে, সেটাকে সারাই করতে হবে, এবং আহত হলে কী করতে হবে, প্রাথমিক চিকিৎসার দরকার হবে। তো এই ক্ষেত্রে অপশান D, প্রাথমিক চিকিৎসা হয়ে যাবে সঠিক উত্তর। বন্ধুরা আজকের প্রথম ক্লাস, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবে। আর যদি এই ক্লাসগুলো তোমাদের প্রতিদিন চাই, প্রতিদিন তোমরা যদি রিজনিংয়ের ক্লাস চাও এরকমভাবেই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে দাদা হ্যাঁ আমাদের রেগুলার এই ক্লাসটি দরকার, তাহলে আমি রেগুলারই তোমাদের এই ক্লাসটি করাবো। আর যদি তোমাদের কন্টিনিউ ভালো না লাগে তাহলে অবশ্যই তাও আমাকে জানিয়ে দিও, তাহলে আমি ক্লাসটি অফ করে দিতে পারবো। নেক্সট দেখো, তো এই প্রশ্নটা কিন্তু ডাইরেকশন আছে, কি করতে হবে একটু দেখে নাও। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড লেটার্স নাম্বার পেয়ার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। মানে এখানে কী বলছে, এই যে জোড়াগুলো আছে চারটে জোড়া, এই চারটে জোড়ার মধ্যে কোনটি অমিল মানে অড সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো যারা পারবে তাদের একটু নিজেরা চেষ্টা করো, আর যারা পারবে না তারা দেখে নাও। তো 2751 কীভাবে আসছে দেখো, 27 × 3 করলে আমি পাচ্ছি 81। তো এখানে দেখো 23 × 3 করলে পাচ্ছি 69। তাহলে এখানে 23 69, তাহলে আমরা 69টা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটা দেখি কী আছে, 31 × 3 করলে আমরা 93 পেয়ে যাচ্ছি। তো এখানে 31 আর 93 আছে, দেখো 3 গুণ করলে আমরা 93 পেয়ে যাচ্ছি। তাহলে 19 এর সঙ্গে 3 গুণ করলে আমরা 57 পেয়ে যাচ্ছি। তো এখানে 57টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে অমিল কোনটি আছে দেখো, এখানে অমিল আছে অপশান এ, কারণ এখানে আমরা 27 × 3 করলে 51 পাচ্ছি না, পাচ্ছি 81। সেই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। যারা অপশান এ বলছো তারা কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। তো নেক্সট দেখো, পরের প্রশ্ন কী আছে দেখে নি। এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, অনেকেই আমাকে বলছো দাদা ব্লাড রিলেশন খুব সমস্যা হয়, তো তাদের জন্য এই কোশ্চেনটা রাখা। তো দেখো, অরুণ তপনের বাবা, তাহলে অরুণ হচ্ছে তপনের বাবা, তপন মালার ভাই, মালা দিলীপের স্ত্রী, তপন কিভাবে দিলীপের সঙ্গে সম্পর্ক যুক্ত। তো একটু চেষ্টা করো, মন দিয়ে দেখো, তাহলেই তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। তো আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও। এখানে প্রথমে বলেছে কি, অরুণ তপনের বাবা, তাহলে তপনের বাবা কে, অরুণ। তাহলে অরুণ হচ্ছে বাবা, তার ছেলেকে
তপন, এই অব্দি আমরা সলভ করে নিলাম। এরপর কি আছে দেখো, তপন মালার ভাই, তাহলে তপন তার দিদিকে মালা, তাহলে মালা আর তপন হচ্ছে কি ভাই বোন, তাহলে এই অব্দি আসলো। এরপর কি হচ্ছে, মালা দিলীপের স্ত্রী। আমরা যা আছে পরপর শুধু বসিয়ে দিই, লাস্টেই আমরা দেখব সম্পর্ক কি আসছে। তাহলে বলছে কি মালা দিলীপের স্ত্রী, তাহলে দিলীপ হচ্ছে কি মালার বর। তাহলে এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছে তপন দিলীপের সঙ্গে কিরকম সম্পর্ক যুক্ত, তাহলে এবার কোনটি সঠিক উত্তর হবে, দিলীপের স্ত্রী ভাই হলো তপন, তাহলে তপন হচ্ছে দিলীপের শালা, তো এই ক্ষেত্রে অপশান ডি একদম সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, না হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে, 18 সমান যদি 81 হয় তাহলে 19 সমান কি হবে, এখানে কোশ্চেন মার্কে কি বসবে তোমরা কিন্তু তাতেই লাইভটা অ্যান্সার দাও। তো এখানে দেখে নাও, সলভ করে দিচ্ছি, 18 ইন্টু 4 করলে হয় 72, তাহলে 7 আর 2 এটা যোগ করে দেবো, এবং সঙ্গে 72 যোগ করলে আমরা 81 পেয়ে যাই। একটু টিপিক্যাল লেভেলের, কারণ এটি ব্যাংকিং রিজনিং আছে, তো এইটা একটু টিপিক্যাল হবে তোমাদের জন্য, দেখে নাও তারাবো। তাহলে 19 সঙ্গে কি করব আমরা, 4 গুণ করব, 76 হচ্ছে, তাহলে 7 যোগ 6 যোগ 76 করলে আমরা 89 পেয়ে যাচ্ছি। এটা কিন্তু বিগত বছরে ব্যাংকিংয়ের পরীক্ষায় এসেছিল, তো তোমাদের জন্য দিলাম, কারণ কিছু মডারেট লেভেলের প্রশ্ন রাখবো, কিছু লো লেভেলের কোশ্চেন রাখবো, এবং কিছু হাই লেভেলের কোশ্চেন রাখবো, যাতে তোমাদের সব রকম কোশ্চেনই প্র্যাকটিস করা থাকে। তো এই ক্ষেত্রে কোনটি সঠিক করতে হবে, অপশান বি 89 হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেখে নি কি আছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন নাম্বার ট্রায়াঙ্গেল আর, তাহলে ইন দ্য ফলোয়িং কোশ্চেন নাম্বার অফ ট্রায়াঙ্গেল আর, মানে এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে, তো তাড়াতাড়ি লাইভ চ্যাট অ্যান্সার দাও কতগুলি ত্রিভুজ এর মধ্যে রয়েছে। তো এখানে আমি সলভ করে দিচ্ছি, যারা পারবে না তারা দেখে নাও, আর যারা পারবে ভিডিওটিকে পজ করো, তোমরা এটি চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো, না পারলে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে নিজেরা চেষ্টা করো। তো কতগুলি ত্রিভুজ আছে দেখে নাও, তো এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, কি ফর্মুলা, 1 ব্র্যাকেটে n, তাহলে যে n আছে এই nটিতে আমরা কি বসাবো, সেটি হচ্ছে এখানে আমরা কাউন্ট করব কতগুলো খোপ আছে বা কতগুলো ঘর আছে, এই ঘরগুলো কাউন্ট করে এই n এর জায়গায় আমরা বসাবো। তাহলে কাউন্ট করি কতগুলো আছে, একটি, এখানে দুটি ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর এবং 6 নম্বর, তাহলে কতগুলো ঘর পেলাম আমরা, 6টি ঘর পেলাম, তাহলে এখানে n এর জায়গায় আমরা কি বসাবো, 6 বসাবো, তাহলে n এর জায়গায় আমরা 6 বসিয়ে দিলাম, তাহলে কি আসছে, 1 আর ব্র্যাকেটে 6। এবার কি করব, ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, ব্র্যাকেটটা তুলে দিলে আমরা কত থাকবে, 16 থাকবে, এই 16খানাই ত্রিভুজ কিন্তু এই পুরো টোটাল ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 16টি ত্রিভুজ কিন্তু এই টোটাল ছবিটির মধ্যে বা ফিগারটির মধ্যে রয়েছে। আশা করছি ফর্মুলাটি বুঝতে পেরেছ, না হলে আমাকে কমেন্টে জানিও। নেক্সট দেখো কি আছে, ফাঙ্গি সমান সমান যদি মাইক্রোলজি হয় টিস্যু সমান সমান কি, তাহলে ফাঙ্গি যদি মাইক্রোলজি হয় টিস্যু সমান সমান কি হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, সলভ করে দিচ্ছি দেখো, ছত্রাক, ফাঙ্গি মানে কিন্তু ছত্রাক, সম্পর্কিত বিদ্যাকে মাইক্রোলজি বলা হয়, তাহলে ফাঙ্গি সমান সমান মাইক্রোলজি, মানে কি ফাঙ্গি ছত্রাক সম্পর্কিত বিদ্যা যাকে মাইক্রোলজি বলা হয়, এটা জিকে টাইপের কোশ্চেন, কিন্তু তোমাদের রিজনিংয়ে এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে কলা মানে টিস্যু, টিস্যুর বাংলা হচ্ছে কলা, এর সম্পর্কিত বিদ্যাকে বলা হয় হিস্টোলজি, তাহলে এই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, টিস্যু সম্পর্কিত বিদ্যাকে হিস্টোলজি বলা হয়, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে, অপশান বি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখি কী আছে, যদি ঘড়িকে টিভি, টিভিকে রেডিও, রেডিওকে ওভেন, ওভেনকে সিলিন্ডার, সিলিন্ডারকে ইস্ত্রি বলা হয়, তাহলে কিসের সাহায্যে আমরা সময় দেখব, তাতেই লাইভ চ্যাট অ্যান্সার দাও, যারা পারবে নিজেরা চেষ্টা করো, এবং যারা পারবে না দেখে নাও, আমি সলভ করে দিচ্ছি। আমরা সময় দেখি ঘড়ির সাহায্যে, সেই কারণে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে যে ঘড়িকে কোন জিনিসের সঙ্গে উল্লেখ করা হয়েছে, তাহলে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কিসের সাহায্যে সময় দেখি, আমরা দেখি ঘড়ির সাহায্যে সময়, তাহলে ঘড়িকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে,
টিভির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কারণে আমাদের অ্যান্সার হবে কি, আমরা সময় দেখব টিভি দিয়ে। এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। আশা করছি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার আছে, না হলে কমেন্টে অবশ্যই জানাবে। আর সঙ্গে একটু জানিয়ে দাও তোমাদের এরকম ধরনের ক্লাস চাই কি না, না হলে আমি ক্লাসটি অফ করব। যদি চাই তাহলে আমি কন্টিনিউ ক্লাসটি করাবো তোমাদের। নেক্সট দেখো, যদি 72-46=7426 হয় তাহলে 68-53=6583 হয়, তবে 87-45=7 কত হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তাদের লাইভ চ্যাটে অ্যান্সার দাও। নিজেরা একটু চেষ্টা করো ভিডিওটিকে পজ করে, আর যারা পারবে না তারা একটু দেখে নাও। তো এখানে দেখো ব্যাপারটি, এখানে আগে দেখে নাও কী করেছে, প্রথম দুটো কোশ্চেনের মধ্যে কী করা হয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো, এই প্রশ্নটিতেই প্রতিটি সংখ্যার মধ্যের সংখ্যা দুটি স্থান পরিবর্তন করা হয়েছে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি, 87-45=8475। মানে কি করেছে দেখো, এই দুইয়ের জায়গায় চার নিয়েছে, চারের জায়গায় দুই নিয়েছে, দেখো চেঞ্জ করে দিয়েছে। এখানে আট কি করেছে, পাঁচের জায়গায় নিয়েছে এবং পাঁচটাকে আটের জায়গায় নিয়েছে, শুধু স্থান পরিবর্তন করেছে মধ্যের সংখ্যাগুলো। সেভাবে এটাকেও আমরা মধ্যের সংখ্যা স্থান পরিবর্তন করব, সাতের জায়গায় চার এবং চারের জায়গায় সাত নিয়ে আসবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 8475 হয়ে যাবে একদম সঠিক উত্তর। তো পরে প্রশ্ন দেখে নিই কি আছে। ইফ প্লাস মিন্স সাবস্টেশন, ভাগ মিন্স অ্যাডিশন, লেস দেন মিন্স মাল্টিপ্লিকেশন, অ্যান্ড গ্রেটার দেন মিন্স ডিভিশন, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইকুয়েশন। আমি একটু বাংলায় তোমাদের বলে দিই, যোগ সংখ্যা সমান সাবস্টেশন মানে বিয়োগ, যোগকে ধরা হয় যদি বিয়োগ, ভাগকে ধরা হয় যদি যোগ, লেস দেন মানে এই যে সাইনটা আছে লেস দেন সাইন, এটাকে ধরা হয় যদি মাল্টিপ্লিকেশন মানে গুণ, এবং গ্রেটার দেনকে ধরা হয় যদি ভাগ বা ডিভিশন, তাহলে এই যে ইকুয়েশনটা দিয়েছে এই ইকুয়েশনটা তোমাদের করতে হবে, কি হবে এর উত্তর। তাহলে আমরা প্রথমে কি করব, এটার চিহ্নগুলো পরিবর্তন করে দেব। তাহলে এখানে কি বলেছে দেখো, ভাগকে বলেছে যোগ, লেস দেনকে গুণ, আমরা চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, এবং গ্রেটার দেনকে ভাগ, এবং এই গ্রেটার দেনের জায়গাও ভাগ বসিয়ে দিলাম, এবং যোগকে বলেছে কি মাইনাস। তাহলে আমরা প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন করলাম, এইবার আমরা সলভ করব। তাহলে এই সিম্পলিফিকেশনটা সলভ করে নিই কি আসছে দেখো, এখানে সলভ করলে আমাদের অ্যান্সার আসবে 30। তোমরা একটু নিজেরা সলভ করে নেবে, কিন্তু এটা অ্যান্সার আসবে 30, মানে 8/2 = 4, চারের সঙ্গে ভাগ করলে 12 কত হচ্ছে, 3, তিনের সঙ্গে ইন্টু 6 করলে কত হচ্ছে 18, 18+19 = হচ্ছে কত 37, এর সঙ্গে -7 করলে হয়ে যাচ্ছে 30। মুখে মুখেই হয়ে যাবে, খুব ইজি সলভ করে নেবে। তো এই ক্ষেত্রে কী হবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ 30 যারা বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ। তো বন্ধুরা এই ছিল আজকে রিজনিংয়ের কোশ্চেন, আজকেই প্রথম ক্লাস হলো রিজনিংয়ের। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু রেগুলার জিকে মক টেস্টের ক্লাস করাচ্ছি। তোমরা এই ধরনের রিজনিংয়ের ক্লাস যদি চাও তাও আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি কন্টিনিউ তোমাদের ক্লাসটি করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।